এসব কথা গুলো নিয়ে গেলে ইনশাল্লাহ একটা পারলে একটাতে ইনশাল্লাহ আল্লাহ দিলে ভালো ফল পাওয়া আশা করা যায়, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো গ্রোথ দিচ্ছে। বিগ বড় একটা গাভী হবে, ঠিক আছে? এসব গরু ইনশাল্লাহ লালন পালন করলে আপনার কিছু গরু আপনার বেচা হয় গা হলে 2 লাখ, আর এইসব গরু বেচা হবে ইনশাল্লাহ 3.5 লাখ 4 লাখ টাকা, সেই জাতের গরু এগুলো হয়। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। রাহান ভাই, শুরুতে দর্শক উদ্দেশ্যে আপনার পরিচয়টা। শুরুকে দর্শক উদ্দেশ্যে, আমার নাম মোহাম্মদ রাহান শেখ, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। আর অরণখোলা যে হাট আছে, হাটের পূর্বে একটা হাই স্কুল আছে, হাই স্কুলের পিছনে আমার খামার, আর আমার ফার্মের নাম বাইজি ডেরি ফার্ম। আর মূলত আমি বকনা ক্রয় বিক্রয় করে থাকি, আপনার প্রতি সপ্তাহে ইনশাল্লাহ 4-5টা করে বকরা নিয়ে আসি, ইনশাল্লাহ 2-4টা করে বেচা কিছু থাকে, ঠিক আছে? এই সপ্তাহে আপনার 4টা বকরা নিয়ে আসি, 4টা আপনি হলস্টাইন ফ্রিজিয়ান খুবই ভালো জাতের গরু, ইনশাল্লাহ আপনার দেখে শুনে নিতে পারবেন, ঠিক আছে? আর আজকে 4টায় ক্যাশ অন ডেলিভারি দেবো সারা বাংলাদেশ। আচ্ছা, তো রেহান ভাই চলুন তাহলে আমরা 4টা 10 মিনিট দেখেন। হ্যাঁ ইনশাল্লাহ আসেন দেখেন। মাশাআল্লাহ, 1 নম্বরে সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছেন, হ্যাঁ ভাই খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। একদম সম্পূর্ণ সুস্থ গরু ভাই, রেহান ভাই 1 নম্বরে বক্ত বাচ্চাটা যত্ন বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, ঠিক আছে? এটা জাত মানে আপনি খুবই ভালো জাতের গরু ভাই, আসলে কতটুক ভালো দর্শকই বলবে, তারপরেও মানে ভালো জিনিস শিখে সবাই ভালোই বলে, ঠিক আছে? খুবই ভালো জাতের, এটা মার সাথে বয়স হবে আপনার 9 মাস প্লাস হবে ভাই, 9 মাস প্লাস হবে, অনেক লাম বাচ্চা। আর গরুর খুব সুন্দর জাতের চামচ তো অনেক পাতলা, বুঝতে পারছেন? খুবই ভালো জাতের গরু একটা। যেটা ওলান পালনটা দেখি, হ্যাঁ উলান পানা দেখাই দেন দর্শক, তাহলে দর্শক বুঝবো কেমন উলান পান দেখাই দেন, সুন্দর ভাবে উলান পানা দেখাই দেন দর্শক, নিকেল ঠিক চাটা আছে? ঠিক আছে। জি, আর এখনই থল থল করছে উলান, ঠিক আছে? বাচ্চাটা তাহলে 9 মাস প্লাস হবে, হ্যাঁ 9 মাস প্লাস হয় ভাই, সদাটা ঠিকঠাক আছে, একদম ঠিকঠাক সম্পূর্ণ সুস্থ গরু ভাই। একটা বকনা বাচ্চা, জি জি মাথাটা ছোট আছে, হ্যাঁ ভাই, দাদি কম্বলটা নাই দেখছেন, হ্যাঁ, আর অনেক লম্বা গরু, ঠিক আছে? অনেক বেশ লম্বা, লম্বা চড় আছে। জি 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 রান ভাই দামটা কেমন রাখছেন? হ্যাঁ, এটা কোনো দর্শক যদি নিতে, এটা দাম থাকছে একদম সীমিত দাম ভাই, কোনো দর্শক যদি নিতে 72,000 টাকা দাম থাকছে, হালকা সীমিত দরদাম করে বেচেন কিনা। আচ্ছা বন্ধুরা, 1 নম্বর বক্সা বাচ্চাটা ফরেস্টেন ফিজিয়ান, দামটা শুনলেন 72,000, জি তবে সীমিত দরদাম করে নিতে পারবেন। হ্যাঁ ভাই, হালকা সীমিত দরদাম করে নিতে ভাই। মাশাআল্লাহ, 2 নম্বরে সুন্দর একটা বক্সা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক সুন্দর আছে। বকনা ভাই, বকনা মানে এত আচ্ছা সুন্দর রায়ন বকনা, ভাই, 2 নম্বরে বক্সা বাচ্চাটা যখন বসছেন, এটা জাত মানে এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান জাত, এটা আপনি ডাবল বডি একটা গরু, ডানা জাতের বাচ্চা বলা হয় যাকে, সেই জাতের গরু এটা, ঠিক আছে? চামচো যে এত পরিমাণ পাতলা ভাই, ঠিক আছে? আর এই গরুটা সম্পূর্ণ আপনি গৃহস্থের কাছ থেকে নিয়ে আসা, মানে খামার থেকে নিয়ে আসা, এর মায়ের দুধের রেকর্ড ভালো, 18 লিটার বলেছে, ঠিক আছে? আশা করা যায় ইনশাল্লাহ এরও 18-20-এর মধ্যে থাকবে ইনশাল্লাহ আল্লাহ যদি দেয়, ঠিক আছে? আর আপনি এটার বয়স হবে ধরেন ভাই মোটামুটি আপনার 11 মাস হবে ভাই, 11 মাস বয়স হবে। তলাবারটা দেখাই দেন একটু দর্শক, সুন্দর ভাবে দেখাই দেন, এর মাথাটাও দেখেন অনেক ভারী, ঠিক আছে? তলাবারটাও দেখাই দেন, একদম সাধনা গরু, বুঝতে পারছেন? এরপরে সাধনা কোনো গরুই হয় না দেখেন, পাশে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওলান পালান নিবেন হ্যাঁ ভাই, চারটা দেখছেন। তাহলে 2 নম্বরে বক্তা বাচ্চাটা বসতে হবে, এটার বয়স হয় ভাই আপনার 11 মাস প্লাস এগারো ভাই, মাস প্লাস জি ভাই, জি জি বেশ ভালো করে তো দেখছেন, খুবই ভালো গ্রোথের বাচ্চা ভাই। এসব বকনা আসলে সচরাচর মিলানো যায় না ভাই, মানে খুবই সর্বোচ্চ ভালো পার্সেন্টে বকনা, ফিনটাও অনেক সুন্দর, আর চামচুতে এত পরিমাণ পাতলা ভাই, খুবই লুজ, মানে ঠিক আছে? এইসব বকনা দুধ প্রথমে বললাম ইনশাল্লাহ আল্লাহ দেয় 18-20 হবে এমন। আচ্ছা তো দেখেন ভাই, 2 নম্বরে বক বাচ্চাটার দামটা কেমন রাখতেন? এই 2 নম্বরে বকনা বাচ্চাটার দাম তো আছে কোনো 10 জনের 92,000 টাকা দাম চাও ভাই, দামটা করতে পারবে হ্যাঁ হালকা সীমিত দরদাম করে নিতে পারবে। বন্ধুরা, 2 নম্বর বক বাচ্চাটার দাম শুনেন, 92,000, দামটা কিছুটা করে নিন। হ্যাঁ হালকা সীমিত দরদাম করে নিতে পারবে। তারপরে 3 নম্বরে বক বাচ্চাটার যত্ন বসতে হয়, 3 নম্বর বকনা বাচ্চারা, এটাও খুব ভালো জাতের গরু, এটা আপনি একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত, এই বকনাটা বয়স হবে আপনার 11 মাস প্লাস মাইনাস, ঠিক আছে? খুব ভালো জাতের গরু, এক কথায় শেষ, হলস্টাইন ফ্রিজিয়ান। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন, জি 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 খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ, এত একটু বড় সড় আছে। হ্যাঁ খুবই ভালো জাতের গরু ভাই, আসলে এইসব গরুর বিষয়ে কিছু বর্ণনা কি বলবো, বলার মতো ভাষা নাই, খুব ভালো জাতের গরু এক কথায় শেষ, মাথাটা অনেক ভারী। সেটা বললাম, পয়েন্টটা দেখুন, হ্যাঁ উলান পাড়াটা দেখাই দেন দর্শক সুন্দর ভাবে, দর্শক ঠিক আছে, কেমন কোয়ালিটির গরু নিকেল দেখেন, চারটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ খুবই ভালো জাতের গরু ভাই। 3 নম্বরে বত বাচ্চারা বসটা তাহলে 11 মাস প্লাস, 11 মাস প্লাস হয় ভাই, 11 মাস প্লাস, এটা লম্বা চড়া বড় সড় দেখছেন, ভালো গ্রোথ। জি আর খুবই ভালো জাতের গরু ভাই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত, আসলে অত বর্ণনা দেয় ঠিক না, তারপর দর্শক দেখবে দেখে শুনে কিনবে আমার কাছ থেকে,
ঠিক আছে, দামটা কেমন আছে? এটার দাম চাচ্ছি ভাই 85,000 টাকা ভাই। একটা বাচ্চা মানে কেউ রানী শঙ্কর বলবে, জাত মানে সর্বোচ্চ ভালো জাতের গরু ভাই, আমার খামারের মানে সর্বোচ্চ হাই পার্সেন্ট একটা গরু এডি। ঠিক আছে, এর মায়ের দুধের রেকর্ডও ভালো, এর মায়ের দুধ হয় আপনার গৃহস্থ বলতে গৃহস্থের কাছে আমরা শুনি আসা। ঠিক আছে, এর মায়ের দুধ হয় 87 লিটার, সেই জাতের গরু এটা ভাই। ওলান পয়েন্টটা দেখি হয়তো, হ্যাঁ ওলান পয়েন্টটা দেখাই দেন, সুন্দর ভাবে দেখাই দেন দর্শক, আর খুবই সাধনা গরু ভাই, এত পরিমাণ সাধনা দেখেন। ঠিক আছে, শান্ত স্বভাব, জি অনেক শান্ত, যে কোনো লোক মানে মেয়ে মানুষ বাচ্চা মানুষও পালতা। ঠিক আছে, নিকুল চারটা দেখি সুন্দর, জি আর চামচটা দেন কি পাতলা ঝুলনটা। ঠিক আছে, পাও গোস মোটা সোটা আছে দেখছি। তো 4 নম্বরের বাচ্চাটা বয়সটা তাহলে? এটা ভাই বয়স 12 মাস প্লাস হয় ভাই, 12 মাস প্লাস হবে, জি 12 মাস প্লাস হবে, কিন্তু গরুটা খুবই হাই পার্সেন্টের গরু, বুঝতে পারছেন? ইনশাল্লাহ একটা পারলে একটাতে ইনশাল্লাহ আল্লাহ দিলে ভালো ফল পাওয়া আশা করা যায়। ঠিক আছে, চলো আমরা ভালো গরু দেখছি, বিগ বড় একটা গরু গাবে হবে। ঠিক আছে, এসব গরু ইনশাল্লাহ লালন পালন করলে আপনার কিছু গরু আপনার বেচা হয় গা বলে 2 লাখ, আর এইসব গরু বেচা হবে ইনশাল্লাহ 3.5 লাখ 4 লাখ টাকা, সেই জাতের গরু এগুলো হয়। তো ভালো জাতের গরু, 4 নম্বরের বত বছরের দাম কেমন আছে? দাম তাতে আপনি 1,15,000 টাকা হালকা সীমিত দর দাম করে নিতে পারবেন আমার কাছ থেকে। বন্ধুরা 4 নম্বর বত বছরের দাম শুনলেন 1,15,000, জি জি জি, দাম দর কিছুটা কমেন তো, হ্যাঁ হালকা সীমিত দর দাম করে নিতে পারবেন ভাই, সমস্যা নেই। রাহান ভাই, দর্শকদের সাথে কিছু বলতেন? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে বলার মতো একটা কথাই বলি, দর্শক যার কাছ থেকে গরু কিনবে আসি খামারে দেখি শুনি কিনলে সবথেকে বেটার হয়, গরু ছোট বড় আছে কিনা এখানে দেখে মাপ করে কিনে যেতে পারে। আর যারা আসতে পারে না তাদের জন্য বলছি, আমি তো প্রথমে বলছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিব। ঠিক আছে, আর যারা আসতে চান তারা আসবেন আমার খামারে, আসি গরু দেখি শুনি কিছু টাকা হয়তো আসি বায়না করবেন, টাকা একটাও নিয়ে আসা লাগবে না, আপনার বাড়িতে আমি গরু পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো। আর বিদেশ বাড়ি যারা আছেন, যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চান, তারা গরু একবারের কাছ 10 বার ইমোর মাধ্যমে ভিডিও কলে দেখি আমার ফোনের মাধ্যমে সুন্দরভাবে দেখি মাপটা করবেন, আপনি এখানে খামারেই করবেন, আপনি বাড়িতে যাওয়ার পর কোনো কথা হবে না। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার ছোটো বড় যাই হোক বাড়িতে যাওয়ার কোনো কথা হবে না, কিন্তু আপনার গরু সুস্থ থাকবেন, টাকা দেবেন আমরা চলে আসবো, কারণ আমরা অনেক জানের রিস্ক নিয়ে আপনি অত দূর যাবো। ঠিক আছে, গাড়ির করে, সেক্ষেত্রে বলছি আপনার কোনো ক্যাশ ক্যাশ করবেন না, সুন্দরভাবে টাকাটা দেবেন আমরা চলে আসবো, সমস্যা নেই। আচ্ছা রাহান ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।